হাই, আমি রক্তিম। আজকে আপনাদের কাছে এমন একটা বই নিয়ে আমি কথা বলবো যে বইটা যে বিষয়ের ওপর লেখা, এই বিষয়টা নিয়ে বাংলা কলায় মানে ওভারঅল আর্ট ফর্মে সিনেমা হতে পারে, নাটক হতে পারে, লেখালেখি হতে পারে, এটা বহুল চর্চিত একটা বিষয়। তবুও এই বইটার মধ্যে অন্তত কিছুটা নতুনত্ব আমি পেয়েছি, তাই সেটা নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। দিন বদলের পালা, তপতী সাহা লেখিকার নাম। বইটাকে আমি খুলে দেখাই, তাহলে বইটা এরকম দেখতে, আর সামনের দিক থেকে এরকম দেখতে। বইয়ের যদি আমি এদিকটা দেখাই, এখানে ব্লার্প রয়েছে, আর শেষে স্ট্যান্ডার্ড বইয়ের ফরম্যাট অনুযায়ী একটা লেখিকা পরিচিতি রয়েছে। তো এই হলো বইটার আমার ওভারঅল দেখানো। বইয়ের ভিতরে আর অ্যাজ সাচ কোনো ছবি নেই। প্রথমে আমি যেটা করি, যে ফরম্যাটটা ফলো করি, সেটা হচ্ছে যে গল্পটা আমি আপনাদেরকে অল্প করে বলে দেবো। এটা একটা ফিকশন, ফিকশনের পটভূমি হচ্ছে দেশভাগ এবং তার পরের 20 বছর, এবং সেই 20 বছরে এক হিন্দু পরিবার পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে ভারতবর্ষের পশ্চিমবাংলায় চলে এসে তাদের থিতু হওয়ার গল্প, সেটেল ডাউন করার গল্প হচ্ছে এই বই। এবার হচ্ছে পজিটিভ কি। প্রথমত, এই বইটার মধ্যে যে ন্যারেটিভটা নেওয়া রয়েছে এবং ফিকশনটাকে যেভাবে ব্যাখ্যা করা রয়েছে, সে ন্যারেটিভটা আমার মোটামুটি ভালো লেগেছে। গল্পের ক্ষেত্রে আমি যখন সৃজিৎ সরকারের বই সুন্দরী সুগন্ধি আর সুরাপাত্রের কাহিনী, বৃতি পাবলিশারের বই, সেটা যখন রিভিউ করেছিলাম, তখন বলেছিলাম যে চরিত্র দুটো কারণে তৈরি হয়। একটা হচ্ছে গল্পের জন্য চরিত্র সৃষ্টি করা, আর দুই হচ্ছে চরিত্রের জন্য গল্প সৃষ্টি করা। এক্ষেত্রে প্রথমটা, তার কারণ লেখিকা দেশভাগ তার পরবর্তী সময়ের গল্প বলতে চেয়েছেন, হিন্দু উদ্বাস্তুদের কথা বলতে চেয়েছেন, তার জন্য তাকে কিছু চরিত্র সৃষ্টি করতে হয়েছে, সরজু বা এরকম আরও কিছু কিছু চরিত্র সে কারণে তিনি তৈরি করেছেন, এবং সেটা কনটেক্সচুয়ালি খুব ভালোভাবে তৈরি হয়েছে। ক্যারেক্টার বিল্ডিংগুলো আমি বলবো মোটের ওপর ভালো, এবং এমন কোনো চরিত্র নেই যার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ প্রত্যেকটা চরিত্রকে এই গল্পে সমান গুরুত্ব দেওয়া গেছে। এবার একটা কথা বলি, আমি সবসময় সমস্ত বইকে বলি গল্প, গল্পের বই নন ফিকশনকেও বলি গল্প, অর্থাৎ গল্প কথাটাকে আমি কিন্তু একটা জেনেরিক টার্মিনোলজিতে ব্যবহার করছি। গল্প মানে আপনারা আক্ষরিক অর্থে ধরবেন না, আমি উপন্যাস ও নভেল, নভেলা মানে উপন্যাসিকা, নন ফিকশন সব কিছুকেই গল্প বলি, প্রবন্ধ টবন্ধ সব কিছুকে গল্প বলি। তাই গল্প কথাটা আমার জন্য কিন্তু একটা জেনেরিক টার্মিনোলজি, এটা খেয়াল রাখবেন। আমি ঠিক এক্স্যাক্ট মিনিং ধরে গল্প শব্দটাকে ব্যবহার করছি না। এইটা হলো কি এই উপন্যাসের একটা প্রথম পজিটিভ দিক। এর পরের জিনিসটা হচ্ছে যে এইখানে একটা প্রেমের কথা বলা রয়েছে, একটা দুটো চরিত্রের মধ্যে সম্পর্ক। তো সেই প্রেমটা, প্রেম সবসময় আমরা জানি একটা পজিটিভ দিক, প্রেম কী তার বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন ভিডিওতে করেছি, লেখকদের মত নিজের মত তুলে ধরেছি, এখানে সেসবের মধ্যে যাব না, কিন্তু এটুকু বলতে পারি প্রেমের মাধ্যমে দুটো পরিবার এবং দুটো চরিত্রের কাছাকাছি আসার মাধ্যমে লেখক কিছুটা পজিটিভ মেসেজও আমাদেরকে দিয়েছেন। সচরাচর দেশভাগ জাতীয় গল্পে কিন্তু একটু নেগেটিভ টোনে গল্পটা থাকে, কারণ একটা হাহাকার থাকে, মানে মাটি ছেড়ে চলে আসে, এরকম অনেক কিছু থাকে। এক্ষেত্রে কিছুটা পজিটিভও তিনি দিতে পারে, যে এটা ভালো। এবং গ্রাম বাংলার যে বর্ণনা, সেটাও খুব ভালোভাবে তার লেখায় ফুটে উঠেছে, পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুই বাংলারই, এবং পূর্ব বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও তিনি দিয়েছেন, এবং তিনি এটা তার লেখার মাধ্যমে এস্টাবলিশ করেছেন যে রাজনৈতিক কারণেই তারা এখানে চলে আসতে বাধ্য হয়েছিল, এখানে সাম্প্রদায়িক কোনো কিছুর যোগাযোগ নেই, অন্তত এই লেখা সেরকমই দাবি করছে। তো মোটামুটি এগুলো হচ্ছে এই লেখাটার উপরে পজিটিভ দিক। এবার নেগেটিভ দিকে আমি যেটা বলবো, দুটো নেগেটিভ পয়েন্ট হচ্ছে কন্টেন্ট নিয়ে নয়, দুটো নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই বইটার প্রোডাকশন কোয়ালিটি নিয়ে। এর যে কভার রয়েছে, ব্যাক কভার রয়েছে, যাই রয়েছে, এটা কিন্তু ততটা ইন্টারেস্টিং নয়। এই বাজারে আপনাকে যদি একটা বইকে সেলেবল প্রোডাক্ট হিসেবে ভাবতে হয়, এটা কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ করতে হবে, এই কভারের কাজ আরও ভালো, আরও যত্ন নিয়ে করতে হতো, ভিতরে কিছু ইলাস্ট্রেশন রাখা যেত, এবং ভিতরেও প্রত্যেকটা চ্যাপ্টার যেখানে শুরু হচ্ছে সে হচ্ছে উপরে সাফিসিয়েন্ট স্পেস দেওয়া নেই, এরকম ব্যাপার, মানে চ্যাপ্টার শেষ শুরু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে গল্পের ক্ষেত্রে বলি, যেহেতু এখন কন্টেন্টের একটা মানে ছড়াছড়ি রয়েছে, ফ্লাড হচ্ছে, মানে আমরা ওটিটিতে কন্টেন্ট রয়েছে, টিভিতে কন্টেন্ট রয়েছে, আইপিএল চলছে, যদি সেটা কন্টেন্ট না কিন্তু এন্টারটেনমেন্ট রয়েছে, এত কিছু রয়েছে, তাই ইনগ্রস করতে হবে, লোককে টানতে হবে, গ্রিপ করতে হবে, তাই লেখার মধ্যেও সেই ব্যাপারটা যেন থাকে। এখানে যেটা সমস্যা হয়েছে, চ্যাপ্টারগুলো যখন শেষ হচ্ছে চ্যাপ্টারগুলো খুব এঙ্গেজ করছে না, মানে পরের চ্যাপ্টারে যাওয়ার তাগিদটা কম থাকছে, এইটা একটা লেখার প্রবলেম রয়েছে। ওভারঅল ভালো, আপনি যদি পড়ে মনের জন্য পড়ে যান তাহলে মোটামুটি খারাপ লাগবে না, কিন্তু অনেক সময় সেইটার একটা ঘাটতি রয়েছে। আর দুই হচ্ছে চ্যাপ্টার কাটায় একটা প্রবলেম রয়েছে, কাটা মানে হচ্ছে
গল্পকে আপনি ইউনি ডিরেকশনাল বলে যেতে পারেন অথবা মাল্টি ডিরেকশনাল বানাতে পারেন, দুটো প্যারালাল স্টোরি চালাতে পারেন, তারপর সেই দুটো স্টোরিকে এক জায়গায় আপনি মেলাতে পারেন। এই সিমিলার থিমে পূর্ব পশ্চিমে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং সেটা ক্লাসিক বই আমার ধারণা সবাই পড়েছে। সেখানে দেখবেন দুটো প্যারালাল গল্প চলছে, একটা প্রতাপের গল্প, একটা মামুনের গল্প। এইটা বলার কারণটা কি? কারণ হচ্ছে এই প্রতাপ আর মামুন কোথায় এসে তাদের মধ্যে এক জায়গায় হচ্ছে এই দুটো চরিত্র, এটা পাবলিককে বা রিডারকে অনেক বেশি ধরে রাখবে। এখানে কিন্তু স্টোরি টেলিংটা সেই হয়েছে, একই গল্প আমি বলবো কিন্তু আমি ন্যারেটিভ চেঞ্জ করে দিয়ে গল্পের খোল নড়ছে বদলাতে পারি, এখানে কিন্তু সেই ইম্প্রুভমেন্টের স্কোপটা ছিল। তো এই হলো মোটামুটি বইটা নিয়ে আমার অ্যানালিসিস। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, কারণ একটু আননোন বই নিয়ে ভিডিওটা বানালাম। আর যথারীতি আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।